তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি কলকাতা। কলকাতা তোমাদেরকে লাল কেল্লা দেখাবো। আচ্ছা দুর্গা পুজোতে আর কি আমি এসেছি ঘুরতে, তো তোমাদের এখন দেখাবো লাল কেল্লা। তো মানে কলকাতাতে লাল কেল্লা তৈরি হয়নি, কিন্তু বাঙালিরা তৈরি করেছে দুর্গা পুজোর প্যান্ডেল লাল কেল্লা। তো চলো, তো আজকে তোমাদেরকে নিয়ে যাবো লাল কেল্লার ভেতর। লাল কেল্লাটা কেমন তোমরা সম্পূর্ণ ভিউটা দেখতে পারবে এখন, তো দেখতে থাকো। তো আমি এখন লাল কেল্লা যাওয়ার উদ্দেশ্যে আমি হাঁটছি। তো সামনে যতদূর শুনতে পেরেছি আগে থেকে ওখানে প্রচণ্ড ভিড়। তো এসে দেখছি যে আদৌ সত্যি সেরকমই ভিড়। তো এটা ঢোকার যে মুখ, সেখানে এটা দিল্লির গেটের মতনই খানিকটা তৈরি করার চেষ্টা করা হয়েছে। এরপর সামনের দিকে যেতে হবে। দেখো বন্ধুরা প্রচণ্ড, মানে এত পরিমাণে লোক আমি আগে পরে কোথাও দেখিনি। আমি এখন যেখানে আছি এইটা হচ্ছে তোমার প্রায় 2 কিলোমিটার রাস্তা হাঁটার পর এই জায়গাটা এসেছি। এর মাঝখানে এত পরিমাণে ঠেলাঠেলি করতে হয়েছে আমি আসতে পারিনি। ঠিক গেটের সামনে থেকে আমি তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। তাও এইখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে পেছনের দিকে আমি ক্যামেরাটা ঘোরালাম, তোমরা দেখতে পাচ্ছ কতটা দূর পর্যন্ত ভিড়। মানে ক্যামেরাতেও দেখা যাচ্ছে না ঠিকঠাক করে। তো এই আমি সামনের দিকে এখন আগাবো। চলো আমি আগে যাই ওই অবধি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর একটা কথা, সাউন্ড আমি এখানে কম রাখছি, যেটা আমার অ্যাকচুয়াল সাউন্ড, আমি আমার যে কথা সেটা আমি তোমাদেরকে শোনাচ্ছি। তো দেখো বন্ধুরা ভেতরে ঢুকে গেছি, সামনেই লাল কেল্লা। বাইরে থেকে আলোটা ততটা বোঝা যাচ্ছে না, এই কারণে ওখানে প্রজেক্টরের কিছু কিছু কাজ করা মানে আছে, মানে প্রজেক্টর দিয়ে কিছু ভিডিও দেখানো হচ্ছে লাল কেল্লার যে প্যান্ডেল, প্যান্ডেলটার উপরেই যেটা তোমরা দেখতে পাচ্ছ, ওই যে উপরে দেখো পতাকার যে ভিডিও রেকর্ড করাটা চালিয়েছে। তারপর নেতাজি সুভাষচন্দ্র বোস ওখানে স্যালুট করছে, তার নিচে দেখো ভারতের পতাকা তৈরি হয়েছে। এরপরে ওখানে আমাদের বিভিন্ন যে আমাদের মনীষীরা আছে তাদের ছবি ওখানে ফুটে উঠবে। এই আর এইখানটায় যেটা কঠিনভাবে যেটা বলা হয়েছে মোবাইলে ফটো তোলা নিষেধ, যার বোর্ড সাইডে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু সবাই এখানে মানে ফটোগ্রাফি করছে, কেউ ওখানে থেমে নেই, বসে নেই। তো তার মধ্যে দিয়ে আমিও ফটোগ্রাফি করেছি জাস্ট তোমাদের জন্য। তোমরা যারা যেতে পারনি ওখানে তোমাদের জন্যই আর কি ভিডিওগুলো করে, যাতে তোমরা বাড়িতে বসে দেখতে পারো। এখানে দেখো ওই যে প্রজেক্টরে যেটা আমি বললাম সেই সেই ভিডিওগ্রাফিটা এখানে প্লে হচ্ছে। এখানে একটা জিনিস বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, ছেলে টেলে আমাদেরকে ভেতরে পাঠিয়ে দিচ্ছে। তো বাইরেটা আমার একেবারে খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে, ভিডিওগ্রাফিটাও খুব সুন্দর করেছে এখান থেকে। আর এরপরে ভেতরে যাওয়া, ভেতরে গিয়ে স্পিডে বেরিয়ে যেতে হবে। এটা ভেতরে চলে এসেছি, ভেতরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। এটা দুর্গা প্রতিমা, পুলিশের নিরাপত্তা প্রচণ্ড পরিমাণে এখানে দেওয়া আছে। এমনকি আমার সামনে একজন ফোন দিয়ে ভিডিও করছিল, তার ফোনটা কেড়ে নিয়েছে, পুলিশ তাকে ফোনটা দেয়নি। জানি না পরে কী হয়েছে, মানে ফোন নিয়ে ভিডিও করা যাবে না সেটা ওখান থেকে বলা ছিল। এই যে বেরিয়ে আসার পর দেখো কোনো তেমন মানে ওখানে যেমন ভিড় ছিল, বাইরে বেরিয়ে আসার পর তেমন কোনো ভিড় নেই। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে রেখো। আর অবশ্যই তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখো, কারণ কলকাতার আমি আরও ভিডিও রেকর্ড করেছি। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।